ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস সাজেশন। আজ আমাদের আলোচ্য বিষয় হলো বাংলা বিষয়ের এসএসসি তথা স্কুল সার্ভিস কমিশনের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা। ইতিপূর্বে আমরা বাংলা সাহিত্যের মধ্যযুগের কিছু প্রশ্নপত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম। এবার আমরা মধ্যযুগের কিছু দ্বিতীয় পর্বের প্রশ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এইবার আমরা এই প্রশ্নগুলি এক নজরে একটু দেখে নিই। প্রথম প্রশ্ন, রায়গুণাকর উপাধিটি কার? এই উপাধিটি ভারতচন্দ্র রায়ের। কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র রায় অন্নদামঙ্গল কাব্য রচনার জন্য তাকে এই উপাধিটি দিয়েছিলেন। পরের প্রশ্ন, অন্নদামঙ্গল কাব্যের কয়টি অংশ? উত্তর, অন্নদামঙ্গল কাব্যের তিনটি অংশ। এক নম্বর অন্নদামঙ্গল, দুই নম্বর কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দর, তিন নম্বর অন্নপূর্ণামঙ্গল বা মানসিংহ। তিন নম্বর প্রশ্ন, বিদ্যাসুন্দরের ইংরেজি অনুবাদ কে করেন? গৌরদাস বসাক 1890 খ্রিস্টাব্দে। অ্যান ইংলিশ ট্রান্সলেশন অব বিদ্যাসুন্দর অব ভারতচন্দ্র রায় নামে। পরের প্রশ্ন, মুনিগোসাই নামে কে পরিচিত? মুনিগোসাই নামে ভারতচন্দ্র রায়গুণাকর পরিচিত। পরের প্রশ্ন, কবিরত্ন উপাধিটি কার? কবিরত্ন উপাধিটি ঘনারাম চক্রবর্তীর, তাকে এই উপাধিটি দেন কীর্তিচন্দ্র। পরের প্রশ্ন, শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতকথা কার রচনা? এটিও ঘনারাম চক্রবর্তীর রচনা। পরের প্রশ্ন, ধর্মপূজার আদিপুরোহিতের নাম কি? ধর্মপূজার আদিপুরোহিতের নাম রামাই পণ্ডিত। তারপরের প্রশ্ন, শাক্তপদাবলীর আদিকবির নাম কি? উত্তর, শাক্তপদাবলীর আদিকবির নাম রামপ্রসাদ সেন। পরের প্রশ্ন, রামপ্রসাদ সেন কোন পর্যায়ের শ্রেষ্ঠ কবি? রামপ্রসাদ সেন ভক্তের আকুতি পর্যায়ের শ্রেষ্ঠ কবি। পরের প্রশ্ন, রামায়ণ পাঁচালী কার রচনা? রামায়ণ পাঁচালী কৃত্তিবাস ওঝার রচনা। আবার এই রামায়ণ পাঁচালী শ্রীরাম পাঁচালী নামেও অধিক পরিচিত। পরের প্রশ্ন, কৃত্তিবাস ওঝার কাব্য প্রথম কবে প্রকাশিত হয়? দুঃখিত, কৃত্তিবাস ওঝা কোন শতকের কবি? উত্তর, কৃত্তিবাস ওঝা পঞ্চদশ শতকের কবি। পরের প্রশ্ন, কৃত্তিবাস ওঝার কাব্য প্রথম কবে প্রকাশিত হয়? 1802 থেকে 3 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, যেটি উইলিয়াম কেরির উদ্যোগে শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত হয়েছিল। তারপরের প্রশ্ন, কৃত্তিবাস ওঝা তার কাব্যের উপাদান সংগ্রহ করেছেন কোথা থেকে? উত্তর, শ্রীরাম পাঁচালী, জৈমিনী ভারত, অদ্ভুত রামায়ণ ইত্যাদি থেকে। পরের প্রশ্ন, ধর্মমঙ্গলের আদিকবির নাম কে? উত্তর, ধর্মমঙ্গলের আদিকবির নাম ময়ূরভট্ট, যার কাব্য শ্রী ধর্মপুরাণ বা আকন্দ পুরাণ নামে পরিচিত। পরের প্রশ্ন, মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কবে মুদ্রিত হয়? উত্তর, মুকুন্দরামের চণ্ডীমঙ্গল 1823 খ্রিস্টাব্দে মুদ্রিত হয় রামজয় বিদ্যাসাগরের সম্পাদনায়। আশা করি এই আলোচনা সভা থেকে আপনারা ভীষণভাবে উপকৃত হবেন। আজকের আলোচ্য বিষয়ে আপনাদের যদি কোনো রকমের সমস্যা থেকে থাকে, তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান। এছাড়াও যদি কোনো বিষয়ে জানার থাকে তাও আমাদের জানাবেন। আজ তবে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে মধ্যযুগের পরবর্তী অংশের আলোচনা, বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা, এইসব নিয়ে।